Hello, Assalamu Alaikum. Welcome to Nasirs Club. Welcome to another video of Nasirs Club. Hope you are doing well by the grace and mercy of Almighty Allah. Priyo shikkhathira, ajke amra gerund and participle er 3 number class e chole eshechi. Tumra jara amar class 1 ebong 2 dekhoni tara seta dekhe dite paro. Description e link dewa ache ar er pore ei class ta tumra dekho. Karon protinioto amra jokhon class তৈরি করি মানে যখন ভিডিও বানাই তখন পূর্বের ক্লাসের সাথে পরের ক্লাসের একটা লিংক আপ থাকে এবং পরের ক্লাসের সাথে তারপরে যে ক্লাসটা হয় সেটার সাথে একটা লিংক আপ থাকে তাই হঠাৎ করে মাঝ থেকে কোনো ভিডিও দেখলে সেটা আমরা ভালো করে বুঝতে পারি না শিক্ষার্থীরা gerund and participle ক্লাসটি শুরু করার পূর্বে কিছু কথা সেটা হচ্ছে এই যে পাবলিক জবে বা যে বিসিএস বা প্রাইমারি জবগুলোতে এই যে gerund and participle চিহ্নিত করতে বলা হয় আসলে এই চিহ্নিত করে কি আমরা করতে চাই আলটিমেটলি আমাদের উপকারটা কি মানে ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে আসলে কমিউনিকেশন করার জন্য এবং বিভিন্ন মানুষের সাথে মত বিনিময় করব আমরা এটা তো এটার উদ্দেশ্য সো গ্রামারে তো অনেকগুলো আইটেম রয়েছে বিভিন্ন ফাংশনে বিভিন্ন ধরনের গ্রামার রয়েছে সেগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে ল্যাঙ্গুয়েজকে কারেক্ট করি তবে এই gerund and participle দিয়ে আমরা কী করি সেটা তোমাদের যদি ভালো জানা থাকে তোমরা আমাকে জানাতে পারো তাহলে আমরা একটা ওয়ার্ড নিয়েছি সেটা হচ্ছে রিড এই রিড শব্দটি হচ্ছে ভার্ব পার্টস অফ স্পিচের ভার্ব রিড মানে পড়া এটা হচ্ছে ক্রিয়া এবং এই ক্রিয়াগুলো কোথায় বসে সেটাও জানি সাবজেক্টের পরে বসে বসে সাবজেক্ট কি করতে চায় বলতে চায় সেটা নির্দেশ করে সো আমরা জানি যে এটা হচ্ছে ভার্ব এই রিড মানে ভার্ব রিডের সাথে যখন আইএনজি লাগাবো আইএনজিতে বেশ কিছু আমাদের বাংলায় অক্ষর চলে আসবে যেমন আইএনজিতে আকার হয় আকার তারপরে হয় র হয় তারপরে একার হয় তারপরে হচ্ছে যে তে হয় এবং সেই সাথে জন্য হয় আইএনজিতে আকার হয় তাহলে এরকম যতগুলো আছে রাইটিং মানে লেখা তারপরে ডান্সিং মানে নাচ করা যেটা তারপরে হচ্ছে রিডিং মানে পড়া রানিং মানে হচ্ছে দৌড়া সো এই যে রা মানে আকার এই আকারটা কিন্তু থাকবে এই আকারটা থাকবে আমরা যখন একে নাউন হিসেবে ইউজ করব নাউন হিসেবে যখন ইউজ করব তখন এটা অটোমেটিক যেটা যার রূপ সেটাই থাকবে এছাড়াও আমরা যখন ভার্ব হিসেবে ইউজ করব তখন এই পড়া চেঞ্জ হয়ে যাবে যেমন ধরো আমি যদি পড়ি বলি তাহলে পড়া থাকছে না এটা পড়ি হয়ে যাবে তুমি পড়ো হয়ে যাবে তুমি পড়ো তুমি পড়ো হয়ে যাবে তুমি পড়া হবে না তাহলে আমি পড়ি প রামিন্দর রি পড়ি তুমি পড়ো রামিন্দর রয় করে রো তারপরে তারা পড়ে রামিন্দর রয় একারে রে তার মানে হচ্ছে এই ভার্বটা যখন ভার্ব হিসাবে সত্যি ইউজ করব। তখন সাবজেক্ট অনুযায়ী এই ক্রিয়াটা চেঞ্জ হয়ে যাবে এটার উপর বিশাল একটা ভিডিও রয়েছে আমার তোমরা দেখে নিতে পারো তাহলে ভার্ব হিসেবে যখন ব্যবহার হবে তখন এই ভার্বটার রূপই চেঞ্জ হয়ে যাচ্ছে সাবজেক্টের আদলে আর যখন আমরা নাউন হিসাবে ইউজ করব তখন প্রত্যেকটাতেই আকার থাকবে এটা হচ্ছে ক্লিয়ার নাউন হিসাবে মাথায় রাখতে হবে এবং নাউন হিসাবে যখন এটা ইউজ করবে তখন অবশ্যই সেটা সাবজেক্ট হিসাবে আমরা ইউজ করতে পারবো এবং সেটা অবজেক্ট হিসাবেও ইউজ করতে পারবো এবং সেটাকে আমরা gerundও বলতে পারবো মানে যদি একক থাকে মানে জাস্ট পড়া খাওয়া যাওয়া হাঁটা নাচা এই ধরনের জাস্ট একটা ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রেই আমরা এটাকে gerund 100 করে দিতে পারবো তবে ভার্বের সাথে যখন কিছু আইটেম থাকবে যেমন ধরো যে পড়ার সাথে আমরা যদি বলি যে পড়ার টেবিল বা পড়ার লোক বা লিখার টেবিল বা লিখার লোক যখন বলবো তখন এই যে পড়ার পড়ার সাথে কিছু আইটেম আমরা পরবর্তীতে লাগাচ্ছি সো ওই পরবর্তীতে যে আইটেম লাগাচ্ছি যেমন পড়ার টেবিল বা পড়ার কলম বা পড়ার মানুষ এই যে মানুষ টেবিল কলম এগুলো দিচ্ছি আমরা এগুলোর উপর ডিপেন্ড করে তখন আবার কোনোটা gerund হবে আবার কোনোটা পার্টিসিপল হবে সেটা নিয়ে সামনের ক্লাসগুলোতে অনেক বিস্তারিত আলোচনা করব সো এখান থেকে আমরা চলে যাই পরেরটাতে আইএনজি থাকলে র হয় তাহলে হচ্ছে কি পড়ার রিডিং ডান্সিং নাচ করার হেল্পিং সাহায্য করার রাইটিং লেখার সুইমিং সাঁতার কাটার এভাবে যতগুলো আছে আমরা এই র বানাতে পারবো আইএনজিতে তারপরে হচ্ছে এখানে একার যেমন এখানে হচ্ছে রিডিং মানে পড়ে তারপরে রাইটিং লিখে
eating, খেয়ে, calling, ডেকে, thinking, ভেবে, তার মানে ing থাকলে আমরা এটাকে একার হিসেবেও আমরা অর্থ পাবো, পড়ে, তারপর হচ্ছে তে পাবো, তে, টু তেও তে হয়, ing তেও এখানে তে হচ্ছে, যেমন I saw Hasina, আমি হাসিনাকে দেখলাম, reading, পড়তে, going, যেতে, helping, সাহায্য করতে, sitting, বসতে, মানে প্রত্যেকটা ভার্বের সাথেই ing থাকার কারণে তে হয়ে যাচ্ছে। এখন তোমরা বলবে যে টু মানে তো তে, মানে টু রিড, পড়তে, টু গো, যেতে, টু হেল্প, সাহায্য করতে। তবে এই বিষয় নিয়ে একটা কনফ্লিক্ট আছে, সেটা নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিওতে আলোচনা করবো। এই তাহলে আমরা বুঝে ফেললাম যে ing তে আকার হয়, র হয়, একার হয়, তে হয় এবং জন হয়। এটা হচ্ছে আমার স্পোকেনের জন্য দরকার, অর্থাৎ ing থাকলে কি কি অর্থ হতে পারে সেটা জানা অত্যন্ত অত্যন্ত জরুরি। এবার চলে আসি আমাদের জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের মানে আলোচনায়। তাহলে এখানে রিডিং এটাকে আমরা নাউন হিসেবে ধরেছি, মানে স্থির অবস্থাকে বোঝাচ্ছে, এটা কেউ দৌড়াচ্ছে, খাচ্ছে বা লিখছে এরকম বোঝাচ্ছে না, তাই এটা স্থির। আর স্থির অবস্থা হলেই সেটা হচ্ছে নাউন, স্থির অবস্থাকে বুঝাই। এবং আমরা এই নাউন হলেই এটাকে আমরা জিরান বলতে পারি, একেবারে পানির মতো সোজা। সেই সাথে সাথে আরেকটি বিষয় আমরা জানবো, দারুণ একটি টেকনিক, সেটা হচ্ছে আমরা যদি কোন একটা সেন্টেন্সকে, তবে সেন্টেন্স লং হলে চলবে না, একবারে সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকতে হবে, এই সেন্টেন্সে আবার ভার্ব থাকতে হবে ট্রানজিটিভ, আবার ইনট্রানজিটিভও থাকতে পারে, তবে ট্রানজিটিভ যদি ভার্ব থাকে তাহলে সেটার অবজেক্ট, মানে ওই সেন্টেন্সের যে অবজেক্ট আছে সেটা একেবারে চোখ বুঝে জিরান্ড হবে, তবে সিঙ্গেল ওয়ার্ড হতে হবে। এটা আমি প্রমাণ দিচ্ছি, যদি কোনো সেন্টেন্সকে কি এবং কাকে দিয়ে মানে প্রশ্ন করি, মানে কি এবং কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, মানে যদি উত্তর পাই আমরা, এই সেই উত্তরটা অবশ্যই ভার্বের সাথে আইনজি যোগ থাকতে হবে, এবং সেই উত্তরটা যদি আমরা পেয়ে যাই, ম্যাচ করে, তাহলে সেটাই হচ্ছে আমাদের জিরান্ড। এখন কি এবং কাকে লিখেছি, কি বলতে আসলে বস্তু এবং কাকে হচ্ছে ব্যক্তি, আমরা পৃথিবীতে যত যাই করি না কেন ব্যক্তি বস্তু নিয়েই কিন্তু কাজ, সো এই জন্য বস্তু এবং ব্যক্তি দুটোকে একসাথে রেখেছি, এটা বোঝার জন্য এখানে চলে আসি। যেমন হচ্ছে যে ইউ লাভ নাসির, তুমি ভালোবাসো নাসিরকে, তো নাসির হচ্ছে একজন ব্যক্তি, আর নিচে রয়েছে ইউ লাভ ডান্সিং, মানে তুমি নাচা পছন্দ করো, মানে নাচাকে ভালোবাসো। এখন আমি যদি এই একে প্রশ্ন করি যে কাকে তুমি ভালোবাসো, মানে এই যে কাকে, যদি আমরা এটা দিয়ে প্রশ্ন করি যে কাকে তুমি ভালোবাসো, তাহলে খুব সহজে উত্তর আসছে নাসিরকে, আর এই যে নাসির যদি থাকে তাহলে সেটাই হচ্ছে কি অবজেক্ট। আমরা যদি এই বস্তু দিয়ে প্রশ্ন করি যে কি তুমি ভালোবাসো, কি তুমি ভালোবাসো, তাহলে অ্যান্সার হচ্ছে যে তুমি ভালোবাসো ডান্সিং, তাহলে এই যে ডান্সিং এটাই হচ্ছে জিরান্ড। তবে ডান্সিংয়ের পরে আরও অনেকগুলো ওয়ার্ড যদি থাকে, চলে আসে, তাহলে কিন্তু এই সূত্র এখানে প্রযোজ্য নয়, এই সূত্র একমাত্র তখনই প্রযোজ্য যখন সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এবং তারপরে যে কোনো একটি ভার্বের সাথে আইনজি থাকবে, এবং তারপরে কোনো কিছুই থাকবে না। এটা নিয়ে আমরা আরও আলোচনা করব সামনে বন্ধুগণ। তাহলে চলো বিষয়টি আর একটু ক্লিয়ার হয়ে যাই, বাক্যে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে অবশ্যই এই ভার্বের পরে অবজেক্ট থাকবে, এবং এই অবজেক্টটা অটোমেটিক সেটা জিরান্ড হতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এই বিষয়টিকে বোঝার জন্য আমরা বেশ কিছু উদাহরণ নিয়েছি, যেমন ধরো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন দেখো ইউ লাইক মানে তুমি পছন্দ করো, রিডিং, রাইটিং, স্লিপিং মানে তুমি পড়া পছন্দ করো, লেখা পছন্দ করো, স্লিপিং পছন্দ করো। এখানে এই যে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি ওয়ার্ড, যদি একটি ওয়ার্ড থাকে এবং এই লাইক যদি টিভি হয়, টিভি বলতে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হলেই তো জাস্ট একটা এখানে অবজেক্ট থাকবে, এটাই হচ্ছে নিয়ম। যেমন ধরো যে আই লাইক ইউ হতে পারে, আই লাইক ইউ, তার মানে
ভার্বের পরে ডিরেক্ট একেবারে ইউ চলে আসছে, আই লাইক ইউ, আই লাইক হিম, আই লাইক নিশাত, মানে আমি নিশাতকে, তোমাকে, তাকে, কে আসছে, আর কে থাকলে এটা হচ্ছে অবজেক্ট এরিয়া। আর এই ধরনের ডিরেক্ট অবজেক্ট চলে আসলেই, মানে সরাসরি অবজেক্ট চলে আসলেই এটা ট্যানজিটিভ ভার্ব, মানে ট্যানজিটিভ চেনার বুদ্ধির কথা বলছি আমি। আর এই ক্ষেত্রে যদি আমরা কোনো ভার্বের সাথে আইএনজি পাই, তার মানে সেটাকে নাউন করছি, তার মানে সেটাকে অবজেক্ট হিসেবে ইউজ করছি, ডিরেক্ট অবজেক্ট, কারণ রিডিংয়ের আগে কোনো প্রেপোজিশন নেই, রাইটিংয়ের আগে কোনো প্রেপোজিশন নেই, এবং স্লিপিংয়ের পূর্বেও কোনো প্রেপোজিশন নাই। যদি এগুলোর পূর্বে কোনো প্রিপোজিশন থাকে, তখন আমরা এগুলোকে অবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারবো না। অবজেক্ট হিসেবে কাউন্ট তখনই হবে যখন ট্রানজিটিভ ভার্বের পরে ডিরেক্ট এই শব্দগুলো আমরা পাবো। তো এখানে ডিরেক্ট এই শব্দগুলো পেয়েছি, তাই এগুলো একেবারে জিরান্ড। এগুলো সবসময় একক হতে হবে, মানে একটা হতে হবে। এগুলোর সাথে আবার নেক্সট কোনো ওয়ার্ড যদি যোগ হয়ে যায়, তখন আবার এদের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, সেটা নিয়ে সামনে আমি আলোচনা করব। ধরো যে আই লাইক রিডিং বুক, আমি যদি আমি রিডিং বুক পছন্দ করি, মানে আমি বই পড়া পছন্দ করি। আবার এমন হতে পারে আই লাইক রিডিং ম্যান, মানে আমি আই লাইক রিডিং ম্যান, মানে আমি পড়া লোকটাকে পছন্দ করি। তাহলে হচ্ছে কি, রিডিংয়ের পরে আমার ম্যান যদি চলে আসে, বা রিডিং বুক চলে আসে, বা রিডিং টেবিল চলে আসে, এখানে যতগুলো আমরা পরবর্তীতে ওয়ার্ড বসাবো, এই ওয়ার্ডগুলো বসালেই কিন্তু আমাদের এই ট্রানজিটিভ ভার্বের ফর্মুলা কাজ করবে না, এবং এই কি এবং কাকে দিয়ে প্রশ্ন করার ফর্মুলাও কোনো কাজ করবে না। তখন আমাদের অন্য সিস্টেমে চলে যেতে হবে, সেটা আমরা সামনে আসছি। তো সেক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে এগুলো সবগুলো হচ্ছে জিরান্ড। তো এই যে রিডিংয়ের পরে দেখো ওখানে কোনো আইটেম নেই, যদি রিডিংয়ের পরে কোনো আইটেম দিই, যেমন ধরো যে রিডিং ম্যান ইজ গুড বা রিডিং টেবিল ইজ গুড, তাহলে রিডিংয়ের পরে একটা আইটেম চলে আসলো, তার মানে এটা কিন্তু এই যে এই কী কাকে এই ফর্মুলায় কাজ করবে না, এমনকি এই যে টিভি মানে ট্রানজিটিভ ভার্ব এই শর্তে কোনো কাজ করবে না। তখন অন্য আরেকটি ফর্মুলা অনুযায়ী আমাদেরকে সেটা বুঝতে হবে, সেটা সামনে আমি বিস্তারিত আলোচনা করব। এবার দেখো, সিং ইজ বিলিভিং, মানে দেখলেই হয় বিশ্বাস, মানে সিং এটা হচ্ছে একেবারেই জিরান, বুঝে নিতে হবে, কারণ সিংয়ের সাথে আমার কোনো আইটেম নাই, কিন্তু একেবারে ডিরেক্ট সিং মানে সাবজেক্ট, আর সাবজেক্ট হলে এটা হচ্ছে জিরান্ড। সিংয়ের সাথে যদি অন্য কোনো একটা আইটেম থাকে, তখন কিন্তু এটা অন্য প্ল্যান অনুযায়ী আমাদেরকে ভাবতে হবে। তাই অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড সিঙ্গেল একক যদি থাকে, সেটা চোখ বুঝে আমাদেরকে জিরান ভেবে নিতে হবে। তাহলে সিং ইজ বিলিভিং, এখানে বিলিভিংয়ের পরে যদি কোনো আইটেম থাকে, তাহলে আবার ঝামেলা, তখন সেক্ষেত্রে এই সূত্রগুলো কাজ করবে না আমাদের। সো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, সামনে আরও বিভিন্ন উদাহরণ দিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এবার চলে আসি আমরা এইখানে, আমরা ভার্বের সাথে আইএনজি যোগ দিলে এটাকে নাউন হিসেবে পেয়েছি, আর নাউন হিসেবে পেয়েছি বিধায়টা জিরান্ড, এবং এই জিরান্ডগুলো কী রূপে থাকে, সাবজেক্ট রূপে থাকে, অবজেক্ট রূপে থাকে, এবং এই জিরান্ডগুলো অবশ্যই একক থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত একক থাকবে, এরা কিন্তু অতিরিক্ত কোনো নেক্সট কোনো ওয়ার্ড নেবে না। ধরো যে রাইটিং ইজ গুড, তাহলে রাইটিংয়ের পরে কিন্তু কিছু নাই। তারপরে হচ্ছে যে দিস ইজ বা আই লাইক রাইটিং, আমি লিখা পছন্দ করি, আই লাইক, লাইকের পরে একেবারে ডিরেক্ট রাইটিং চলে আসছে, রাইটিং কিন্তু ওইদিকে রাইটিংয়ের পরে কিন্তু অন্য কোনো ওয়ার্ড আসছে না। সো অন্য কোনো ওয়ার্ড আসলেই কিন্তু ঝামেলা আছে, সেটা নেক্সট আরও আলোচনায় আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে হচ্ছে পরে হচ্ছে র, পড়ার, এই যে পড়ার, যাওয়ার, খাওয়ার, এগুলো সবগুলো তো আইএনজি থাকলেই করতে পারবো, আর এটা যদি থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাডভার্ব হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম দেখা অবস্থায় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এবং সেই সাথে সাথে এটা কিন্তু নাউনও হতে পারে, আর নাউন যদি হয়ে যায় তখন কিন্তু জিরান্ড হয়ে যাবে। তার মানে এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যদি হয়, তাহলে তো সেটা অবশ্যই পার্টিসিপল হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, যার কারণে এটা পার্টিসিপল হয়ে যাবে। আর নিচে নাউন যদি হয়, তাহলে নাউন মানে তো হচ্ছে জিরান্ড। এখন এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে, যে কথাটা আমি ওইখানে বলছিলাম, যখন আমি নাউন শেখাচ্ছিলাম মানে জিরান্ড শেখাচ্ছিলাম, সেখানে আমি বলছিলাম যে রিডিংয়ের পরে কোনো আইটেম থাকলে যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু এইখানে চলে আসছে। এখন দেখো যে রাইটিং,
আমরা জানি রাইটিং শব্দটা একক থাকলে সেটা হচ্ছে জিরান্ড এবং সেটা সাবজেক্টে থাকতে পারে অবজেক্টেও থাকতে পারে মাথায় রাখতে হবে বাট রাইটিং এর সাথে যদি কোনো একটা আইটেম থাকে তখন কিন্তু এটা ভাবনার বিষয় তাহলে এখানে রাইটিং ম্যান পেয়েছি এখন এটা রাইটিংটা জিরান্ড না পার্টিসিপল এটা একটু পরে আসছে এরপর আরেকটি হচ্ছে যে রাইটিং টেবল মানে হচ্ছে লেখার টেবল তাহলে রাইটিং এর পরে টেবল রয়েছে একটা আইটেম রয়েছে এখন এটা অবশ্যই ভাববার বিষয় এটা খুব সহজেই আমরা বলতে পারবো না যে এটা পার্টিসিপল এখন এই জায়গাটা আমরা কিভাবে খুব সহজে বুঝবো যে এটা জিরান্ড না পার্টিসিপল এটা বোঝার জন্য খুবই সহজ সিম্পল একটা বিষয় রয়েছে এই সূত্রটা একেবারে কমন অনেক ইউটিউবাররা প্রায় বলে থাকে এবং খুবই সোজা দেখো রাইটিং ম্যান মানে ম্যান যদি রাইট করতে পারে মানে এই যে এই রাইটিং এই ভার্বের পরে যে আইটেমটা পাবো মানে যে ওয়ার্ডটা পাবো সে ওয়ার্ড যদি এই কাজটা করতে পারে মানে ম্যান কিন্তু রাইট করতে পারে সেক্ষেত্রে আমরা জানি যে এটা পার্টিসিপল আর এই ম্যান যদি রাইটিংয়ের কাজ না করতে পারত সেক্ষেত্রে সেটা হয়ে যেত জিরান্ড যেহেতু ম্যান রাইটিংয়ের কাজ করতে পারে তাই এটা হচ্ছে পার্টিসিপল এবার নিচে আরেকটি উদাহরণ দেখি রাইটিং টেবিল মানে লেখার টেবল সো এই যে টেবল এই টেবলটা কি রাইট করতে পারে মানে এই টেবিলটা কি লিখতে পারে যদি টেবিল লিখতে পারে তাহলে আমরা জানি এটা পার্টিসিপল বাট টেবিল কিন্তু লিখতে পারে না তো যেহেতু এটা পারে না সেক্ষেত্রে এটা হচ্ছে ক্রস মানে এটা পারে না যার কারণে এটা হচ্ছে জিরান্ড আর যদি পারে তাহলে এটা রাইট সেটা হচ্ছে পার্টিসিপল খুব সিম্পল একটা ম্যাটার আমরা এতটুকুতেই কিন্তু বুঝতে পারবো যে এটা পার্টিসিপল না জিরান সেই সাথে এখানে একটি সেন্টেন্স আমরা করেছি ইউ নিড আ রাইটিং ম্যান মানে তোমার দরকার একটা লেখার লোক মানে যে লোকটা লিখবে হেল্প করবে আমাকে তার কথা বলছি ইউ নিড আ রাইটিং ম্যান রাইটিং পার্সন এবার নিচে দেখো ইউ নিড আ রাইটিং টেবল তোমার একটা লেখার টেবিল দরকার দুটোই কিন্তু আমাদের অর্থ প্রকাশ পাচ্ছে এবং দুটোতেই কিন্তু আইএনজি যোগ দেওয়া আছে এবং আইএনজি যোগ দেওয়া থাকলে র হয় যেন আমরা রিডিং ম্যান দিতে পারি তোমার একটা পড়ার লোক দরকার তোমার একটা লেখার লোক দরকার তোমার একটা তৈরি করার লোক দরকার মেকিং ম্যান দিতে পারি একার যদি থাকে মানে পড়ে গিয়ে হেঁটে দেখে এগুলোর ইংরেজি এই ঠিক আইএনজি যোগ দিলেই হয়ে গেল রিডিং যেমন হচ্ছে তাকে ডেকে কলিং হিম তাকে বিশ্বাস করে ট্রাস্টিং হিম আমাকে দেখে সিং মি আমাকে বিশ্বাস করে ট্রাস্টিং মি আমাকে ভালোবেসে লাভিং মি এই যে ভার্বের সাথে আইনজি যোগ এগুলো থাকলে একে মানে আইনজি থাকলে তো একার হয় আর একার থাকলে একেবারে চোখ বুঝে এটা হবে পার্টিসিপল এখানে জিরান্ড হওয়ার কোনো অপশন নেই তাহলে সেটা নিয়ে আমরা বুঝি একটু যেমন হচ্ছে যে রাইটিং লেটার হাসু সেন্ট মি মানে রাইটিং লেখা লেটারের অর্থ হচ্ছে যে চিঠি লিখে মানে চিঠি লেখার পর চিঠি লিখে হাসু সেন্ট মি মানে হাসু বলতে হাসু বাবু আমাকে পাঠিয়েছিল এই যে চিঠি লিখে এই চিঠি লিখেছে কে হাসু মানে হাসু বাবু কিন্তু চিঠিটা সে লিখেছিল এবং তারপরে সে আমাকে পাঠিয়েছিল তাহলে এই যে হাসু সেন্ট মি পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে এই যে রাইটিং শব্দটা তাহলে এটা একেবারে চোখ বুঝে হচ্ছে এটা পার্টিসিপল এবং রাইটিং লেটারের পরে এখানে কমা দেওয়া হয়েছে তার মানে এই পুরো সেন্টেন্সটার সাথে এটার সাবজেক্ট বা অবজেক্টের কোনো সম্পর্ক নেই এটা আলাদাই নিচে আরেকটি উদাহরণ দেখতে পারি যেমন হচ্ছে লাভিং মি আমাকে ভালোবেসে শি ডিসিভড মি মানে সে আমাকে প্রতারণা করেছিল তাহলে কি লাভিং মি কলিং মি হেটিং মি ইনসাল্টিং মি অনেক কিছুই আমরা দিতে পারি এবং এগুলো কিন্তু তুমি খেয়াল করো অনেকে হয়তো ভাববে যে এটা জিরান্ড হতেও তো পারে না জিরান্ড হবে না জিরান্ড হওয়ার জন্য যে শর্তগুলো সেগুলো তো অলরেডি আমরা বলেছি যে এটা একক একটা ওয়ার্ড হতে হবে এবং একক একটা ওয়ার্ড যদি হয় মানে ভার্বের সাথে আইনজি যুক্ত একক ওয়ার্ড এবং সেটা সাবজেক্ট হিসেবে বসতে পারে তাহলে সাবজেক্ট হিসেবে বসলে তাহলে এই লাভের পরে ডিরেক্ট এম ইজ আর এভাবে হতে হবে বা যে কোনো ভার্ব হতে হবে এবং এই এটা অবজেক্ট হিসেবে ডিরেক্ট বসবে এতগুলো শর্ত থাকলে আমরা সেটাকে জিরান্ড বলবো বাট এখানে সেটা হয়নি সেটা হচ্ছে লাভিং মি মানে আমাকে ভালোবেসে সে প্রতারণা করেছিল মানে সে কী করেছে আমাকে ভালোবেসেছিল এবং পরবর্তীতে সে আমাকে
প্রতারণা করেছিল তাহলে এই যে এটা সম্বন্ধে পুরো এই সেন্টেন্স সম্বন্ধে সে কি করছে বিভিন্ন তথ্য দিচ্ছে অতিরিক্ত আর অতিরিক্ত তথ্য দেওয়া মানে প্রভাবিত করা ইনফ্লুয়েন্স করা মানে মডিফাই করা আর যার কারণে এগুলো হচ্ছে পার্টিসিপল এবার লাস্ট আরেকটি আমরা বিষয় শিখব সেটা হচ্ছে তে এবং আরেকটি হচ্ছে জন্য সো পড়তে যেতে খেতে হাঁটতে এগুলোর ইংরেজি আমরা জানি যেমন টু তে তে হয় তাহলে টু গো যেতে টু রিড পড়তে টু হেল্প সাহায্য করতে টু ডান্স ডান্স করতে বাট আইনজিতে এখানে আমরা তে পেয়েছি তো আইনজিতে এখানে তে পেয়েছি এটার উদাহরণ আমরা দেখব আই স হাসু বুবু মানে আমি হাসু বুবুকে দেখলাম গোয়িং বা রিডিং তার মানে কি আমি দেখলাম আর এখানে একটা নিয়ম রয়েছে সি নো বিভিন্ন নিয়ম রয়েছে যে আমাদের এই ভার্বগুলো যদি থাকে এবং তারপরে নেক্সট আরেকটি যদি কোনো ভার্ব বসার প্রয়োজন হয় তাহলে সেখানে টু গো না হয়ে এই যে টু গো এটা না হয়ে গোয়িং হতে হবে টু রিড না হয়ে এখানে রিডিং হতে হবে তার মানে আমি দেখলাম হাসু বুবুকে গোয়িং যেতে এখানে টু গো হবে না গোয়িং তারপরে আই স হাসু বুবু রিডিং আমি হাসু বুবুকে রিডিং করতে দেখলাম মানে পড়তে দেখলাম টু রিড হবে না তাহলে এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল যে তে শুধু টুতে হয় সেটা না আইনজিতেও তে হয় এখন প্রশ্ন আসতে পারে যে এই গোয়িং বা রিডিং এটা জিরান্ড না পার্টিসিপল এটা একেবারে চোখ বুঝে এটা হচ্ছে পার্টিসিপল কেন পার্টিসিপল সেটা বলি সেটা হচ্ছে আই স হাসিনা বানু মানে আমি হাসিনা বানুকে দেখলাম সাবজেক্ট পেয়েছি একটা ভার্ব পেয়েছি তারপরে অবজেক্ট পেয়েছি এবং অবজেক্টের পরে নতুন করে কোনো যদি মানে ভার্বের সাথে আইনজি যুক্ত কোনো ওয়ার্ড পায় সেটা পার্টিসিপল হবে এছাড়াও কিন্তু আমরা আরেকটি বিষয় নিয়ে সেটাকে দেখব যেমন হচ্ছে আই স হাসিনা বানু মানে আমি হাসিনা বানুকে দেখলাম গোয়িং যেতে যেতে বলতে যাওয়ার একটা প্রক্রিয়া অবস্থাকে বোঝাচ্ছে বা রিডিং মানে আমি তাকে দেখলাম পড়তে পড়তে বলতে সে পড়ছে ওই সিচুয়েশানটাকে আমি দেখলাম তারপরে গোয়িং সে যাচ্ছে এই যাওয়ার সিচুয়েশানটাকে আমরা দেখলাম মানে যাওয়া যাচ্ছে এই যাওয়া রত অবস্থাটাকে আমরা দেখলাম পড়ছে পড়া রত অবস্থাটাকে আমরা দেখলাম তার মানে এটা রানিং বোঝাচ্ছে আর রানিং মানেই হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে সে কী করছে এই ভার্বকে মডিফাই করছে মানে অতিরিক্ত তথ্য দিচ্ছে ইনফরমেশান দিচ্ছে ইনফ্লুয়েন্স করছে আর এই ইনফ্লুয়েন্স করার কারণেই এগুলো হয়ে যাবে পার্টিসিপল এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম